আল্লাহ রাব্বুল আলামিন বলেন কওলুম মারুফুম ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আদা আল্লাহু গনিউন হালিম উত্তম কথা এবং ক্ষমা করে দেওয়া কওলুম মারুফুম ওয়া মাগফিরা ক্ষমা সুন্দর দৃষ্টি এবং উত্তম কথা বলা خير من صدقة يتبعها أذى ওই সমস্ত সাদাকা থেকে উত্তম যেই সমস্ত সাদাকা দেওয়ার পরে আবার মানুষ মানুষকে কষ্ট দিয়ে ক্ষতিগ্রস্ত করে আল্লাহ পাক বলেন লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা তোমরা খোঁটা দিয়ে আর কষ্ট দিয়ে তোমাদের সাদাকাকে বাতিল করে দিও না আল্লাহর রাস্তায় ব্যয় হবে মানুষ আয়ের ব্যাপারে যথেষ্ট সচেতন কিন্তু ব্যয়ের ব্যাপারে মানুষ বড়ই উদাসীন যেমন অনেক মানুষ আছেন যারা সুদ খান না অনেক মানুষ আছেন যারা সুদি কারবারের সাথে জড়িত হতে চান না সুদ থেকে বাঁচার চেষ্টা করে থাকেন সুদকে পরিহার করে থাকেন বহু কষ্ট ক্লেশ করে তারা জীবন পরিচালনা করেন কিন্তু সুদ থেকে তারা বেঁচে চলার চেষ্টা করেন আছেন এরকম লোক বহু মানুষ আছে বহু কষ্ট স্বীকার করতে রাজি কিন্তু হারাম খেতে রাজি নয় কিন্তু ব্যয়ের সময় মানুষ এই জিনিসটা দেখে না একদম চাইলো সাথে সাথে দিয়ে দিল এখন এই লোকটায় টাকাটা নিয়ে কি করবে একজন বললো আমি গরিব মানুষ আমার কিছু দে কিন্তু তার চেহারা দিকে তাকায় দেখলো না লোকটা হিরঞ্চি হিরোইন খায় এই লোকটা ওই টাকাটা নেওয়ার সাথে সাথে সে হিরোইনে ব্যয় করল আর একজন বললো আমার এখানে ওয়াজ মাহফিল আছে আপনারা কিছু টাকা দেন আমাদেরকে সাথে সাথে দিয়ে দিল ওই ওয়াজ মাহফিলে অন্তত পক্ষে 100টি জাল হাদিস বলা হলো অন্তত পক্ষে 100 বার আল্লাহ এবং তার রাসূলকে অপমান করা হলো আপনার টাকা খেয়ে এই কাজগুলি করছে দুঃখজনক হলেও সত্য রাস্তা দিয়ে যখন ছোট ছোট তালেবেলেমরা হেঁটে যায় তখন আমি ভাবি এটাই তো সেই কেউটি সাপের বাচ্চা এটাই তো একদিন মুফতি হবে আমার কাছে টাকা চায় এতিমখানায় সাহায্য দিন আমার টাকাকে মুফতি হয়ে একদিন ফতোয়া দেবে ডাক্তার জাকের নায়েক ইহুদিদের দালাল আপনার আমার টাকা খেয়ে একদিন ফতোয়া দিবে যা আহলাদিসরা ইহুদিদের দালাল কোথা থেকে কেতাব লিখে এনেছে আহলাদিসরা বলেছে বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে জবাই করলেও খাওয়া হালাল রেফারেন্স হলো সেসরাতুল মুমিনিন কেতাবের 320 পৃষ্ঠা আপনি দুনিয়াতে খুঁজে পাবেন না যে কেতাব কোথায় আছে আরফুল জাদি কেতাবের 309 পৃষ্ঠায় লেখা আছে আহলে হাদিসরা এই বলেছে আহলে হাদিসরা ওই বলেছে তার মানে আপনার টাকা খেয়ে ওরা মুফতি হচ্ছে আপনার টাকা খেয়ে ওরা ধর্মের নামে অধর্ম চালাচ্ছে আপনার টাকা খেয়েই ওরা আহলে হাদিসদেরকে দমন করার কাজে লিপ্ত হয়েছে কোথায় টাকা দিলেন আপনি কাজে আপনি যেমন আয়ের ব্যাপারে সচেতন সুদের টাকা আপনার ভিতরে যেন না ঢোকে আপনার ব্যয়ের ব্যাপারেও আপনাকে কি হতে হবে অধিকতর সচেতন হতে হবে সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় হতে হবে আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম يسألونك ماذا ينفقون
قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم. হে নবী, আপনাকে তারা জিজ্ঞেস করবে তারা কোন জিনিস ব্যয় করবে। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, বল হে নবী আপনি বলে দিন, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, যা কিছু তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো সর্বপ্রথম ব্যয় হবে তোমাদের পিতামাতার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো কি ব্যয় করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বলে দিলেন, বলে দিন যা কিছু ব্যয় করো। কুল মা আনফাকতুম, যা কিছু ব্যয় করো, অল্প ব্যয় করো, বেশি ব্যয় করো, ভালো ব্যয় করো, খারাপ ব্যয় করো, যা কিছু ব্যয় করো, যতটুকুই ব্যয় করো না কেন, সেই জিনিসটা হবে তোমাদের সর্বপ্রথম তোমার পিতামাতার জন্য। অল্প বিস্তর যাই কিছু ব্যয় হবে পিতামাতার জন্য। দুঃখজনক হলো সত্য, আজকাল ব্যয় কিন্তু পিতামাতার জন্য হয় না, শ্বশুর শাশুড়ির জন্য বেশি হয়। আর যারা ভণ্ড পীরের অনুসারী তারা বাপ মায়ের খোঁজ খবর নেওয়ার সুযোগ না পেলেও পীর বাবার দরগাতে পয়সা দিতে তাদের কার্পণ্য হয় না। ওয়াল আকরাবিন, নিকট আত্মীয়র জন্য দান হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সাদাকার মাল তার আত্মীয় স্বজনকে দান করে তাহলে তার জন্য ডবল নেকি। এক হল সাদাকা, আর এক হল সেলা, আত্মীয়তার বন্ধন রক্ষা করা। ওয়ালিয়াতামা, এতিমের জন্য দান হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ওয়া কাফিল ইয়াতিমি কাহাতাইন ফিল জান্নাহ ওয়া আশারা বিসাব্বাবাতি ওয়াল উস্তা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনামিকা এবং সরি তর্জনী অঙ্গুল এবং মধ্যমিকা, তর্জনী এবং মধ্যমিকা আঙ্গুল দুই ইশারা করে দেখিয়ে বললেন, আমি নেবি, আমার সঙ্গে এতিমের লালন পালনকারী জান্নাতে এইভাবে পাশাপাশি থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি থাকার সৌভাগ্য, যারা এতিমের লালন পালন করবে তারা এই সৌভাগ্যশীল হবে ইনশাআল্লাহ। ওয়াজ জীবনে বহুত শুনেছি, আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা শেষে একটু আমল করে দেখিয়ে দিতে চাই, যে ওয়াজের পাশাপাশি আমলও হবে ইনশাআল্লাহ। আমাদের মার্কাজে এতিমের পেটে যারা লাথি মেরেছিল তাদের কোমর আল্লাহর তরফ থেকে ভাঙা হয়েছে। এই এতিমদের জন্য বাৎসরিক যে স্থায়ী সদস্য হওয়ার বন্দোবস্ত আছে, আমাদের আলোচনার শেষের দিকে আমরা ইনশাআল্লাহ উপস্থিত হাজেরানি মজলিস থেকে যারা আগ্রহী তাদের নাম লিস্ট করব ইনশাআল্লাহ। মানসিকভাবে প্রস্তুতি নিতে থাকুন। ওয়াল মাসাকিন, মিসকিনের জন্য দান হবে। ওয়াবনিস সাবিল, আর মুসাফিরের জন্য। ওয়ামা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহু বিহি আলিম, তোমরা যতটুকুই কল্যাণকর কাজ করো সেটা আল্লাহ পাক ভালো করেই জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকুন নার ওয়া লাউ বিশিক্কি তামরাতিন, রাওয়াহুল বুখারী, সহি বুখারী 1417 নম্বর হাদিসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
হে আমার উম্মত তোমরা জাহান্নাম থেকে বাঁচো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো ওয়ালাউ বিশিক্কে তামরাতিন যদিও খেজুরের একটি খেজুর দান করার ক্ষমতা শক্তি তোমার না হয় তাহলে খেজুরের অর্ধেকটা দান করেও জাহান্নামকে প্রোটেকশন দাও জাহান্নাম থেকে বাঁচার জন্য খেজুরের অর্ধেকটা দান করা সম্ভব হলেও দান করো